ফ্রেন্ড, আমি বিট্টু, আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। তো ফ্রেন্ড, আজকে ভিডিওতে আপনাদেরকে এই জিনিসটা বলবো যে আপনি আপনার যে কোনো ফোনে ভিডিও কলার টোন আপনি সেট করতে পারবেন। তো ধরুন আপনাদেরকে কেউ যদি ফোন করে, তো আপনার আপনার সেক্ষেত্রে আপনাদের ডিসপ্লে কী হয় যে নাম্বারটা ভেসে ওঠে, এবং তার নামটা যদি আপনার সেই নাম্বারটা যদি আপনাদেরকে নামে যদি সেভ করা থাকে, তো আপনার সেই নামটা ভেসে ওঠে এবং তার ব্যাকগ্রাউন্ডটা কিছু থাকে না। তো আপনি ব্যাকগ্রাউন্ডে যদি আপনি কোনো যদি ফটো লাগান, আপনি তার যদি ফটো লাগিয়ে রাখেন, তখন সেই ফটোটা কী হয় তো দেখা যায়। কিন্তু আজকে আপনাদেরকে এমন একটি জিনিস দেখাবো যেটা দিয়ে আপনি আপনার ফোনে ভিডিও কলার টোন আপনি সেট করতে পারবেন আপনার পছন্দ মতো। আপনাকে কেউ যদি ফোন করে, তখন আপনাকে কেউ যদি ফোন করে, সেক্ষেত্রে আপনার আপনার ডিসপ্লেতে কী হবে যে ভিডিও চলবে। তো ফ্রেন্ড, আজকে আপনাদেরকে এই ভিডিওটাই আপনাদেরকে আমি দেখাবো যে আপনি আপনার যে কোনো ফোনে, যে কোনো হ্যান্ডসেটে আপনি এটা কীভাবে করবেন। তো ফ্রেন্ড, আপনি ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন মন দিয়ে, তাহলে বুঝতে পারবেন। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন, তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাইটে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরে ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড, চলুন আপনাদেরকে দেখাই। তো ফ্রেন্ড, আপনার ফোনে এই ভিডিও কলার টোন আপনাকে সেট করতে গেলে আপনাকে প্রথমে যেটা করতে হবে, আপনাকে প্লে স্টোরে গিয়ে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। সেই অ্যাপসটি হচ্ছে, আপনি সার্চ বক্সে গিয়ে এখানে ক্লিক করবেন, ভিনস বলে এই যে অ্যাপসটি, এই অ্যাপসটিকে আপনার ফোনে আপনাকে ইনস্টল করতে হবে। তো এটা আমার ফোনে ইনস্টল করা আছে, আমি যার জন্য করলাম না, চলুন আপনাদেরকে দেখাই। তো আজকের ভিডিও ডিসক্রিপশান বক্সে আমি এর লিঙ্ক দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। তো ফ্রেন্ড, আপনি এবার এই অ্যাপসটিকে যখন আপনি ওপেন করবেন, আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে, আপনারা দেখুন। তো আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এটাকে গেট স্টার্ট করবেন। তো স্টার্ট করার সাথে সাথে তো আপনার ফোনে এখানে আপনাকে কিছু পারমিশন চাইবে, তো আপনি সেই পারমিশনগুলো অন করে দেবেন, অন এগুলোকে সব অ্যালাউ করে দেবেন। হ্যাঁ, এগুলোকে অ্যালাউ করে দেওয়ার পর এখানে আবার এখানে একটা অপশান দেবে যে গেট স্টার্ট। তো আপনি এটাকে পারমিশন করে দেবেন। তো এটাকে দেওয়ার পর দেখুন এখানে আপনার মোবাইল নাম্বার চাইবে, ঠিক আছে। তো আপনি এখানে আপনার মোবাইল নাম্বারটা আপনি এখানে দিয়ে দেবেন। তো আপনি আপনার আপনার মোবাইল নাম্বারটা দিয়ে এখানটা আপনি তো নেক্সট করবেন। নেক্সট করলে আপনার এখানে এটাকে নেক্সট করার সাথে সাথে দেখুন আপনার ফোনে এখানে একটি একটি আপনার ফোনে একটি তো ওটিপি ঢুকবে। তো আপনি এখানে সেই ওটিপিটা আপনি এখানে দেবেন, একটি যে কোড ঢুকবে, দেখুন এখানে যে কোডটা আসবে আপনি সেই কোডটা এখানে দিয়ে দেবেন, 40 99 91। তো আপনি এখানে কোডটা দিয়ে দিলেন। এটাকে দেওয়ার পর আপনি এটাকে কন্টিনিউ করবেন। তো ফ্রেন্ড, এটাকে কন্টিনিউ করার পর এটাকে কন্টিনিউ এটাকে আপনি যখন কন্টিনিউ করবেন, দেখবেন আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তো আপনি এখানে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এখানে এখানে আপনার সামনে এগুলো সব থেকে ভিডিও দেওয়া আছে। তো আপনি আপনার পছন্দ মতো যদি ভিডিও আপনি যদি সেট করতে চান, ধরুন আপনার গ্যালারিতে আছে আপনার ফোনে। তো ফ্রেন্ড, আপনার ফোনে গ্যালারিতে থাকলে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে ঢুকে যেতে পারেন। তো এবার আপনার যদি ইচ্ছা হয় যে আপনি আপনি অন্য কোনো ভিডিও আপনি এখানে সেট করতে চান, ধরুন আমি এখান থেকে এই ভিডিওটা সেট করতে চাই। তো আপনি এখানে ভিডিও উপরে ক্লিক করে এখানে উপরে যে ডানদিকে তিনটে ডট দেখাচ্ছে, তো আপনি এখানে ডটে ক্লিক করবেন। মানে ডটে ক্লিক করার পর আপনি এখানে তো সেট চ্যানেলে আপনি এখানে ক্লিক করবেন। সেট চ্যানেলে আপনি যখন ক্লিক করবেন, তো আপনার ফোনে এটা দেখুন তো সেট হয়ে গেল। তো এবার আপনার ফোনে যখন কোনো ফোন ঢুকবে, তো ফোন ঢোকার সাথে সাথে তো আপনার ফোনে কোনো যখন ফোন ঢুকবে ফোন ঢোকার সাথে সাথে আপনার ফোনে ফোন ঢোকার সাথে সাথে আপনার এখানে ডিসপ্লেতে এই ভিডিওটি চলবে, এবং এর যে মিউজিক আছে এবং সেই মিউজিকটাও আপনার এতে চলবে। তো ফ্রেন্ড, আমি আপনাদেরকে দেখাতে পারলাম না এটাকে চালিয়ে, যেহেতু আমার কাছে একটা ফোন আছে যার জন্য আমি দেখাতে পারলাম না। তো তো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম আপনি এইভাবে করবেন, এইভাবে করে দেখবেন আপনার ফোনে ঠিক এটা ইনস্টল হয়ে যাবে। এবং তো আপনার যে কোনো ফোনে আপনাদের যে কোনো ফোনে আপনার এত ভিডিও কলার টোনটা আপনার সেট হয়ে যাবে। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা দেখে আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আপনি আপনার ফোনে কীভাবে ভিডিও কলার টোন সেট করবেন। তো ফ্রেন্ড, আমার এই ভিডিওটা দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাইডে যে বেল আইকন আছে ওটাকে অবশ্যই ক্লিক করবেন, যাতে পরের ভিডিওটি আপনি সবার প্রথমে দেখতে পান। তো ফ্রেন্ড, চলুন, ধন্যবাদ।